আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইজুমি সুশি জেটিভি বাংলার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি পারিজাত পুরি। ফ্রিজ ও ফ্রিজারে মাংস সংরক্ষণ করে আমরা খেয়ে থাকি। কাঁচা কিংবা রান্না করা মাংস যাই হোক না কেন, নির্দিষ্ট সময়ের পর সংরক্ষণ করলে নষ্ট হয়ে যায় মাংসের পুষ্টিগুণ। তাই ফ্রিজে মাংস কতদিন পর্যন্ত ভালো থাকে তা আমরা অনেকেই জানি না। আমেরিকার সরকারি ওয়েবসাইট ফুড ফেস্টিতে মাংস সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। আসুন জেনে নেই কোন মাংস ফ্রিজে কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। গরুর কাঁচা মাংস ফ্রিজে রাখলে 4 থেকে 6 মাসের মধ্যে খেয়ে ফেলুন, কারণ 4 থেকে 6 মাস পর মাংসের পুষ্টিগুণ এবং গুণগত মান কমতে থাকে। তবে ফ্রিজের তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইটে থাকলে মাংস প্রায় 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। ফ্রিজে খাসির মাংস 4 থেকে 5 মাস পর্যন্ত রাখা যায়, তবে কলিজা বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো। এছাড়া উট মহিষ 3 থেকে 4 মাস রাখা যাবে, আর ভেড়া রাখা যাবে 2 থেকে 3 মাস, আর মুরগির মাংস সর্বোচ্চ 1 মাস ফ্রিজে সংরক্ষণ করা যায়। এছাড়া কিমা করা মাংস ফ্রিজের 4 মাসের বেশি রাখবেন না। ফ্রিজের বাক্সে রাখার আগে প্লাস্টিকের ব্যাগে মাংস রাখা উচিত। চর্বিযুক্ত মাংসগুলো আলাদা রাখাই ভালো। ফ্রিজে রাখার আগে ধোয়ার পর পানি ভালো করে ঝরিয়ে নিন, না হলে অনেক দিন রেখে দিলে মাংস নষ্ট হয়ে যাবে। 40 ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে কাঁচা মাংস 4 থেকে 6 দিন রাখা যায়। এছাড়া 0 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর মাংস 12 মাস ভালো থাকবে। মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন, এতে মাংসগুলো কতদিন সংরক্ষণ করা হয়েছে সেটি সহজেই বোঝা যাবে। ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে বড় বড় টুকরো করে রাখতে হবে, কারণ ছোট টুকরোতে অনেক সময় পানি ও রক্ত জমে থাকে। মাংস ফ্রিজে রাখার আগে অবশ্যই মাংস থেকে চর্বি, রক্ত ও পানি পরিষ্কার করে নিতে হবে, এগুলো থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। মাংস অবশ্যই প্লাস্টিকের ব্যাগে বা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখতে হবে। প্লাস্টিকের ব্যাগ বা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখলে বাতাস ঢোকে না, বাতাস ঢুকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। রান্না করা ও কাঁচা উভয় ক্ষেত্রেই বিষয়টি একই রকম, তবে এগুলোর 0 ডিগ্রি ফারেনহাইট ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত রাখা যাবে। পুষ্টিগুণের কথা চিন্তা করলে অবশ্যই মাংস 1 মাসের বেশি রাখা উচিত নয়। এই ছিল আমাদের রেজুমে সুশি জেটিভি বাংলার স্বাস্থ্য কথায়। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদেরকে ইমেল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। ইজুমি সুশি রেস্টুরেন্ট গুলশান 2-এর 113 ও 119 নম্বর রাস্তা সংলগ্ন এই রেস্টুরেন্টে আপনি পাবেন জাপানের প্রসিদ্ধ সুস্বাদু সব খাবার। তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের রেস্টুরেন্টে।